হ্যালো বন্ধুগণ, আজকে সকালটা আমি শুরু করছি একেবারে হিন্দি সিরিয়ালের নায়িকাদের মতোই। যে দেখেন হিন্দি সিরিয়ালের নায়িকারা যখন ঘুম থেকে ওঠে তখন তাহাদের চোখে আইলাইনার, ঠোঁটে লিপস্টিক, খাগল কিছু থাকে। আমিও ঠিক সেইভাবে আজকে ঘুম থেকে উঠেছি। এই যে দেখেন ঘুম থেকে ওঠার আগে পিট পিট করে দেখে নিশ্চয়ই আমাকে হিন্দি সিরিয়ালের নায়িকার মতো লাগতেছে কিনা। তারপরে হিন্দি সিরিয়ালের নায়িকার মতো ঘুম থেকে ওঠার পরে চিন্তা করলাম আপনাদের সাথে আজকে আমি আমার সকালের নাস্তার রেসিপিটা শেয়ার করে ফেলি। আমি আমার সকালের নাস্তাটা যদিও রাইতে প্রিপেয়ার করে ঘুমাই ফেলি, কিন্তু আজকে যেটা করেছি রাত্রেবেলা ওঠানতে ভুলে গিয়েছিল। তারপরে তাহার পিতাকে এরকম করে সকালবেলা আনাইছি আমি। তারপরে এটার মধ্যে যেটা করলাম সিয়াচির দিলাম, তারপরে ওট দিলাম। ওটমিল দেওয়ার পরে এখানে দিতে হবে ঠান্ডা ঠান্ডা কতগুলো দুধ। এই ঠান্ডা ঠান্ডা দুধ আনার আগে যেটা করলাম কিশমিশ দিয়ে লইলাম। এই যে দেখেন সুন্দর করে কিশমিশ দিয়ে দুধ দিয়ে তারপরে দিয়ে এক চামচ পরিমাণে মধু দিবেন। অনেকে চিন্তা করতে পারেন এগুলো আপনি কি ছাতা মাথা খাইতেছেন, আপনি না আটা রুটি খান সকালবেলা। আরে ভাই, আটা রুটি খাইতে 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 এদিক দিয়ে প্রেশার লো হয়ে গেছে, এটা কোনো কথা? সেদিন টাইম না স্যার, আমারে ডাক্তারের কাছে লয়ে যাওয়ান ফোর্সে। তারপরে দিয়ে ডাক্তারের কাছে সুন্দর হেলদি খানা দানা করবেন। কি আর আটা রুটি খেলে কি সিও নেবেন নাকি? সুন্দর স্বাস্থ্যসম্মত খানা খাইতে হবে, প্রোটিন খাইতে হবে, বাদাম খাইতে হবে। এগুলো খাইলেই না আপনি সুন্দর মতো হুগাই যাবেন। আপনি কি শুধু শুধু আটা রুটি খাইলে হুগাবেন নাকি? আটা রুটি বাদ দিয়ে সুন্দর করে আমি এখন এত কিছু খাই আর ফলাফেন এগুলো খাওয়াই। চিন্তা করা যায় ফলাফেন এগুলো খাইতে হবে। শুই না তাহার গা গালের মধ্যে হাত দিয়ে বসে ফোর্সে। পরে দিয়ে বললাম যে তুমি এগুলো খাইয়া তাড়াতাড়ি শেষ করো, আজকে দুপুরবেলা তোমাদের জন্য সারপ্রাইজ আছে। আজকে দুপুরের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ হচ্ছে আমাকে অনেকে জিজ্ঞেস করে আপনার মাইয়াটা টুস করে কইতে চলে আসছে। আপনার তো দুই দুইটা ফলা আসিল, মাইয়াটা কইতে নিয়ে চলে আসছেন। বাইরে ভাই, কতবার বলবো, মাইয়াটা আমার নিজের না, মাইয়াটার একটু হায়া নিয়ে আসছি। এই মাইয়াটার একটু হায়া আনছি আমি এখন ফেললে বসে বড় করবো, বুঝতে পারছেন তো? সোজা বাংলায় যদি বলতে হয়, ওই যে আমরা ছোট কালে শুনেছি না, তোরে রেলগেট থেকে ফেয়েছি, তোরে সেখান থেকে ফেয়েছে, তুই নদীর জলে ভাইসা আসছিলি, সেই রকম করে আমি এই মেয়েটার এরকম করে ফেয়েছি। অনেকেরই প্রশ্ন আছে আবার যে এই মেয়ের আসল মা কে? আপনি তো হইতেছেন অ্যাডপ্টেড মাদার, তাহলে তাহার বায়োলজিক্যাল মা কে? আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে বলবো যে এই বাচ্চার আসল মা কে, এবং সেই আসল মাকে নিয়ে আমরা আজকে দুপুর বেলা খাইতে যাচ্ছি। আমি আজকে লাবণ্যর মাকে ট্রিট দিব। তো লাবণ্যর মাকে কোথায় ট্রিট দিব, কোথায় ট্রিট দিব, সেইটা নিয়ে দুই তিন দিনের মাথার চুল ছিঁড়া টিরা ফরে দিয়া স্বামীর সাথে কাজ্জা কীর্তন কইরা ঠিক করলাম যে আমাদের মিরপুর 12 নম্বর যে প্রিন্স বাজার আছে, প্রিন্স বাজারের উপরে আমি একবার আমার ফুচিরানির বার্থডে করেছিলাম। চিন্তা করলাম সেখানে এখন কিন্তু ক্যাফেরিও নতুন ব্রাঞ্চ খুলেছে আমাদের বাসার এত কাছে, যদি এত সুন্দর ক্যাফেরিও চলে আসে তাহলে আর শুধু শুধু গুলশানে দৌড়ে যাওয়ার দরকার ডাকি। সুন্দর করে বাসার কাছে ক্যাফেরিওতে চলে আসছি লাবণ্যর মাকে নিয়ে। এখন আগতে চিন্তা করতে পারেন আপনি ক্যাফেরিওতে চলে আসছেন, কিন্তু লাবণ্যর মার তো কোনো দেখা নাই। আরে ভাই ধৈর্য ধরেন, লাবণ্যকে দেখছেন, আমাকে দেখছেন। লাবণ্যর মারে দেখার আগে কতগুলো খাউন দেখালাম, যেহেতু এটা খাউনের চ্যানেল, যদি আপনাদেরকে একটু খাউন না দেখাইলাম, টেবায় টেবায় লোল না ফালাইলাম, তাহলে কেমনে হবে? এখানে 101 আইটেম আছে, মাত্র 760 টাকা দিয়ে আমরা এখানে খাইতে পারবো। তো এই জন্য আজকে আমরা সপরিবারে চলে আসছি এখানে খানা দানা করার জন্য। তো এখানে সপরিবারের সাথে অনেকেরই প্রশ্ন ছিল যে লাবণ্যকে আপনি একেবারে নিয়ে আসছেন নাকি কয়েকদিনের জন্য আনছেন। লাবণ্যের আমি এখন একেবারে নিয়ে আসতে পারি না, কারণ সেটি এখন মায়ের বুকের দুধ খায়। তো যার কারণে আমি তার মাকে শুদ্ধ তুইলে আমার বাসার মধ্যে নিয়ে আসছি। তার মায়ের সাথে আমি আপনাদেরকে আর কিছুক্ষণ ফারি পরিচয় কাটাই দিব, যেহেতু তাহার সাথে আজকে আমরা লাঞ্চ করতে আসছি, সেহেতু তাহার সাথে আপনাদের পরিচয় কাটাই দিব না, সেটা তো হইতেই পারে না। আর যেহেতু প্রথমবারের মতো লাবণ্যর মাকে নিয়ে আমরা বাইরে খাইতে আসছি, যার কারণে হচ্ছে লাবণ্যর মাকে এই মানে একটা ভালো জায়গায় তো খাওয়াইতে হবে, বুঝতে পারেন না, একটা ব্যাপার আছে। তো নাইলে তো আপনারা বলবেন যে এই মহিলা দেখেন কেমন ফকিন্নির ফকিন্নি, একটা মানুষের দাওয়াত খাওয়াবে কোন জায়গায় নিয়ে খাওয়াইতে আসছে ছোটখাটো জিনিসপত্র। যার কারণে আমরা ক্যাফেরিওতে চলে আসছি। ক্যাফেরিওটা আমার সবসময় পছন্দ। এই যে দেখেন সুন্দর করে খানা দানা হগল কিছু আপনাদেরকে দেখাই দিলাম, বর্তা থেকে শুরু করে সস থেকে শুরু করে ছালা থেকে শুরু করে হগল জিনিস দেখানো শেষ। এই ব্রাঞ্চটা এবার প্রচন্ড বড় করে দিয়েছে, আমার প্রচন্ড পরিমাণে পছন্দ হয়েছে, যেহেতু আমি প্রথমবার গিয়েছি। চলেন আমরা পরিচিত হই আমাদের লাবণ্যর মায়ের সাথে। এই যে দেখেন ইনি হচ্ছে লাবণ্যর বায়োলজিক্যাল মাদার। অনেকে বলবেন যে আরে এটা তো পাশের বাসার ভাবি, এই বেডিরে তো আপনার ভিডিওর মধ্যে দেখছি। আরে ভাই, এই বেডিরে আমার ভিডিওর মধ্যে দেখবেন না, কি এর লেগে সেটি আমার বাসার মধ্যে থাকে। আমার ভিডিওর মধ্যে যদি কোনো চরিত্রের দরকার হয় তখন সেটি নিবেদিত প্রাণ হয়ে বলে যে দিদিকে আমাকে আপনি সাজাই দেন। তখন আমার যখন যে চরিত্র তৈরি করার দরকার পড়ে তখন লাবণ্যর মায় সুন্দর করে সেই চরিত্র ধারণ করে ফেলে। কখনো সে নিস্তালার ভাবি সাজে, কখনো সে আমার ঘরের আয়া সাজে। লাবণ্যর মায়ের কথা বলে শেষ করা যাবে না, মেয়েটা প্রচন্ড পরিমাণে সহজ সরল সোজা সাপটা এবং খুবই ছোট বয়সে ছোট একটা মেয়ে। সেই মেয়েকে নিয়ে আমরা আজকে চলে আসছি বুফে খাওয়ার জন্য। তো আমি আজকে লাবণ্যর মাকে এখানেই না শিখিয়ে দিলাম যে কি করতে হবে, বলে দিলাম তোমাকে এখানে ফ্লেট নিতে হবে। ফ্লেট নেওয়ার পরে তোমার যেইরা মন চায়, মানে এখানে যত আইটেম আছে 101টা আইটেম আছে, তুমি যা খুশি তা খাইতে পারো। পরে দিয়ে লাবণ্যর মারে এই স্বাধীনতা দিয়ে লাবণ্যরে কোলে নিয়ে আমি এখানে পাহারা দিতেছি। লাবণ্য চোখ বুঝে আমার লগে খেলাধুলা করতেছে, মাইয়াটা যে কি পরিমাণে দুষ্ট হইতাছে, যতদিন যাইতেছে তত দুষ্টুমি বাড়তেছে। এদিকে লাবণ্যর মারে বললাম যে তুমি যেটা যেটা নিতে চাও চোখ বন্ধ করে নিবা, তোমার এখানে রোখনের কেউ নাই, তোমার এখানে থামানের কেউ নাই, মাইয়াটা ছোট খাটো সিকনা সাকনা হেঁটি খাই কম। তো যাই এইদিকে দেখেন আমার পোলা মাইয়া স্বামী সন্তান হগলতে গিয়া টেবিল ভর্তি ভর্তি কইরা, মানে একেবারে যেমন মনে হইতেছে হরির লোট ফরছে। এরপরে তাহাদের হাফ হাফ দেখা মনে হইতেছে যেন আজকে মাগনা খাওয়ান পাইছে। বুঝা রাখাইছে এক একটা ফ্লেটের জন্য কিন্তু 760 টাকা করে দেওয়ান লাগবে, সো একেবারে খাইয়া দাইয়া অসল করতে হবে। তো
তাহারা যখন খাবার দাবার নিয়ে টেবিলে বসছে তখন তাহাদের কাছে আমি লাবণ্যকে কসাই দিই আমি নিজে আসলাম এখন খানা নিতে। তা আমি তো ইতিপূর্বে আপনাদেরকে দেখাইছি গতবার আমি এখান থেকে কতগুলো রেসিপি চুরি করে বাসায় গিয়েছিলাম, আজকেও এখানে রেসিপি চুরি করার মতো বহুত কিছু আছে। এখানে রেসিপি চুরি করার জন্য যেটা করতে হবে আপনাকে এখান থেকে বিভিন্ন ধরনের খাবার নিতে হবে, সেইগুলো টেস্ট করে করে দেখতে হবে কোন রেসিপিটা আপনাদেরকে বানাই খাওয়ানো যায়। এখানে আমার সবথেকে বেশি পছন্দের জিনিস এটা সেই সালাদ আইটেমগুলো। অনেকে চিন্তা করতে পারেন যে এত ঠিয়া দিয়ে হুদা সালাদ খেতে নিয়ে গেছি, বাইরে ভাই এখানে যত পরিমাণে সালাদ আছে 700 টিয়া যদি এই সালাদ ঘরের মধ্যে বানাইতে চান তাহলে একেবারে হাফপেন খুলে যাবে। এটা এই ভাইবেন না যে একেবারে 700 টিয়া ঘরের মধ্যে এই সালাদ বানাই খাইতে পারবেন। এই সালাদ খাওয়ানোর জন্য আপনাকে ক্যাফেরিয়াতে 700 টিয়া দিয়েই খাইতে হবে। আমি যেটা করি প্রচণ্ড পরিমাণে যতগুলো সালাদ থাকে এখানে 10-12টা সালাদের আইটেম থাকে, প্রত্যেকটা সালাদ আমি আমার একটা প্লেটের মধ্যে নিয়ে খোলা ফেনারে দিয়ে বিদায় করে দিলাম যে আমার টেবিলের মধ্যে গিয়া তারা বা এখন আমি পরবর্তীতে মানে আরো বাকি কিছু নিয়ে আসতেছি। এখানে কাচ্চির এখানে এসে দেখি কত বড় একটা মাংস আমার জন্য অপেক্ষা করতেছে, এটা কোনো কথা এটা কোনো কথা এগুলো নেই বলে কফাল। তো যাই হোক এখানে নিলাম আমি কাচ্চি নিলাম হইতেছে বয়েলড রাইস, নিলাম হইতেছে একটা এরাবিয়ান রেসিপি, এটার নাম হইতেছে খাফসা নাকি কি জানি, এই রাইসটা এত স্বাদ আমার কাছে মনে হয়েছে এই রাইসের চ্যালেঞ্জ আমি নিতেই হবে, ইটু পূর্বে নিতেই হবে, খুব শীঘ্রই নিতেই হবে। তারপরে নিলাম কতগুলো বড় লোকি জিনিস, ইসা মাছ, ইসা মাছের মতো বড় লোকি আইটেম খাসির মাংস কিনা আমার জানা নাই। এদিকে আরেকটা জিনিস এটার নাম হইতেছে কাঁকড়া, কাঁকড়াগুলো নিলাম অল্প দুই পরিমাণে, আমি আমার খাবার দাবার বাবু নষ্ট করি না, আমি যে কয়টা খাওয়া দাওয়া নেই সবগুলো খাই এবং খোলা ফেনারে বলি তারা পর্যাপ্ত পরিমাণে খাওয়া নেবে যেতে গেলে খাবার নষ্ট না হয়। বুফে ফাইসাস বইল লাগি তারা মানে হাবুটটা খাবি নাকি। দেখেন আমার বড় ফলাল প্লেটার হাতে 60-60 কি লইছে, হাতে এই জিনিসপত্রগুলো নিছে একটু করে এই ডেজার্ট থেকে শুরু করে সবকিছু নিছে, শুধুমাত্র তিনটা মুরগির ফ্রাই নিছে, হাতে আর বাবাই তিন প্লেট নিছে, এইগুলো নাই দেখাইলাম, দেখলে পরে আপনারা বলবেন যে এটা কোনো কথা। লাবণ্যর মায়ের সুন্দর করে দুই প্লেট নিছে, আমিও দুই প্লেট নিছি, আমার এক প্লেট ভর্তি হুদা সালাদ আর সালাদ সালাদ আর সালাদ। প্রথমে সালাদ দিয়ে খাইয়া ফেটটারে টিম টিম্মা কইরা তারপরে দিয়ে অল্প কিছু কাচ্চি খামু। এইদিকে দেখেন আমার ফোলা ফাইন থেকে শুরু করে আমি শুরু করে তারপরে দিয়ে লাবণ্যর মা থেকে শুরু করে আমরা হগলতে মিল্লা খানা দানা শুরু করে দিছি। অনেকে চিন্তা করতে পারেন আপনি বাইরে খাইতে গেছেন এই ডাম করে দেখাইতেছেন কি লেগে, কোনো দরকার নেই ভাই কোনো দরকার নেই, কিন্তু একটা ব্যাপার আছে তো কোথায় খাইতেছি কি করতেছি, আপনাদেরকে যদি সেই অ্যাড্রেস ফ্যাড্রেস না দিই তাহলে আপনারা কিভাবে স্বামীর মাথার সুলছিরা নিয়ে যাবেন, বলবেন যে ওই দেখো ফুসির মাই গেছে খাইতে আর তুমি আমারে লইয়া যাও নাই, ওই দেখো লাবণ্যর মাই গেছে খাইতে তুমি আমারে লইয়া যাও নাই, প্রতিদিন প্রতিদিন স্বামীর সাথে প্রতি শুক্রবার আইলে এরকম আমার মতো করে যজ্ঞরা করবেন আর বলবেন যে আমাদেরকে নিয়ে যাও খাইতে। কিন্তু ভাইরে ভাই ফোলা ফাইন লইয়া খাওয়ানোর যে কি মজা কি জ্বালা সেটা আপনাদেরকে একটু ফরফর আমি দেখাবো। একবার তো লাবণ্য টেবিলের নিচে ঢুকে যায় আর একবার তো ফ্লোরের মধ্যে করাগরি খাই, এটা কোনো কথা। তো এইদিকে স্বামী যেটা করছে হেতে রেস্টুরেন্টের মধ্যে ইয়ে খানা খাইয়া প্রশংসা করতেছে, তোমার কি রেস্টুরেন্টের খানার প্রশংসা করতে বলছি, এই যে দেখেন আমার আমার মাইয়া কি করতেছে দেখেন হেতি হেতি এইখানে মানে ঝাড়া ফুসার কামে লেগে গেছে। এইদিকে আমার সালাদের ফেলে ঠুর একেবারে ঝকঝকা ফকফকা, তাহাদের সালাদ এত পরিমাণে স্বাদ আমি ঝকঝকা ফকফকা না করে ফেললাম না। তো এইদিকে স্বামীর সাথে যেটা বলতেছিলাম যে বউয়ের হাতের রান্নার সবসময় প্রশংসা করবা, শুধু শুধু বাইরে খেয়ে রান্নার প্রশংসা করার দরকার আছে, এইটা কইতে না কইতে আমি কাচ্চি মুখের মধ্যে দিয়ে তাহাদের কাচ্চির প্রশংসা না করে তো পারতেছি না। কাচ্চি মুচ্চি খাইতেছে এদিকে মাইয়া যেটা করতেছে হেতেরা তো মাঝখানে দইদা বাইন্দা কোনো মতেই রাখতে পারতেছি না। ফোলা ফাইন লইয়া কোনোদিন গেছেননি রেস্টুরেন্টে খাইতে, খাইতে গেলে বুঝবেন যে কত দানে কত সেল। আমরা দুই মায়ের মাঝখানে বসে থেকে লাবণ্য এদিকে নাসানাসি ভাড়াবাড়ি গেছে গেছি করতেছে, এই সেই লাবণ্যর মা, এই সেই লাবণ্যর মা, গডসে দেখি এই সেই লাবণ্যর মা, ইনি হচ্ছেন লাবণ্যর মা যে কিনা আমার সাথে থাকে এখন বর্তমানে, বেশি দিন হয়তো থাকবেন না, লাবণ্য বড় হইলে আমার কাছে টুপ করে লাবণ্যকে দিয়ে ডুব করে চলে যাবে তাহার স্বামীর কাছে, এই হয়েছে ঘটনা। তো এইদিকে আমাদের খানা দানা চলতেছে তো চলতেছে চলতেছে তো চলতেছে, হঠাৎ করে একটা হাড্ডির সন্তান পাইলাম কাচ্চির ভিতর থেকে, এখন এই হাড্ডিটার সুমাইয়া সুমাইয়া খাইতে হবে, আশেপাশে মানুষজন না দেখে ফেলে সেজন্য অল্প অল্প করে সুমা দিতেছি আর পিছনের দিকে তাকাইতেছি মানুষ নিয়ে আবার দেহে, তারপর দিয়ে একটু ফরফর সুমা দিয়ে আবার কামড় দিই আবার সুমা দিয়ে আবার কামড় দিই, শেষ পর্যন্ত কিন্তু আমি খাইতে সাকসেসফুল হয়েছি। স্বামীরে দিয়ে এই ক্লিপটা নিছিলাম কিন্তু আপনি করে দেখাইতে লজ্জা পেলাম যার কারণে দিলাম না। এই দেখেন লাবণ্যর মা আমার ফোলা ফাইনের মোটামুটি খাওয়া একেবারে শেষ পর্যায়ে, টেবিল আমাদের খালি হয়ে গেছে, আমার দুই ফোলাই বললো যে হেতেরা সুশি খাবে, টেলিভিশনে যেটা দেখে সেইটাই খাইতে মন চায়, আমার বড় ফোলাইতে সুশি এক প্লেট খাই আর এক প্লেট নিয়ে আসছে, মা গো দান্না গিয়ে এত স্বাদ লাগছে, ভাবা যায় আমার যদি ইচ্ছা করতেছিল কিন্তু পরে দিয়ে আবার নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করে খাইলাম না, এতগুলো ভাত খাওয়ার কি দরকার শুধু শুধু। তারপরে যেটা হলো এখানে কতগুলো সুইট সুইট মামনি সেলেটস আমাদের সাথে ছবি তোলার জন্য, কি সুন্দর আমার সাথে কেউ ছবি তুলতে আসলে আমার এত খুশি লাগে, আমি জড়াইয়া ধরা ছবিতে তুলি সেই সাথে আমার ভিডিও ক্লিপের মধ্যে ঢুকাই দিই। তো এইদিকে ঘটনা যেটা হয়েছে আমার বড় ফলার দেখা থেকে ছোট ফলাই সুশি নিয়ে আসছে, তো নিয়ে আসছে সাথে করে এতগুলো সয়া সস দিছে যে হাতে মুতের মুখের মধ্যে দিয়ে নিজে বুঝতে পারতেছেন এটা সুশি খাইতেছে নাকি সয়া সস খাইতেছে। এইদিকে হাতের বড় ভাই হাতের সান্ত্বনা দিতেছে যে তুই নিয়ে আসছো এখন তো খাওয়ান নষ্ট করা যাবে না, খাওয়ান যদি নষ্ট করছো তাহলে কিন্তু একেবারে উপরওয়ালায় তরে মানে একেবারে এমন কঠিন শাস্তি দিবে, যাই হোক ফলাই পরে দিয়ে ডরে ডরে খাইয়া ফেলাইছে। তো পরিশেষে আমরা খানা দানা শেষ করলাম, পুরোপুরি ফুল হয়ে গেলাম, তারপরে শুরু হইলো আমাদের ফটো সেশন। ফটো সেশন মানে হইতাছে এইদিকে আফা ভাই বোন যত যারা আমাদেরকে চিনেছে সবাই আমাদের সাথে ছবি তুলেছে, লাবণ্যর সাথে ছবি তুলেছে, তারপরে আমি তো হইতাছি একে নাচনি বুড়ি, তারপরে পড়েছে ঢোলের বাড়ি, মানে হইতাছে এত বড় রেস্টুরেন্ট এইখানে যদি ছবি না তুলি তাহলে কেমনে হয়। আমি নেমে গেলাম ছবি তোলার কাজে, আমার স্বামীকে দিয়ে দিল
দিলাম ক্যামেরা তাহাকে বললাম তুমি আমার পিছু 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 আসো সারা সপ্তাহ তো অফিসের কাজ করো বসের কথা মতো চলো বসের কথায় উঠো আর বসো একটা দিন নাইলে বউয়ের কথায় উঠবার বসবা তো চলো তুমি আমার পিছু পিছু আসবা আমাদের সাথে যাই কথা সেই কথা আমার স্বামী সুন্দর করে পিছু 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 এসেছে তারপর সুন্দর করে পিছু 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 আমাকে হগল হগল ক্লিপ নিয়ে দিয়েছে এখানে যত ভাই বোন এসেছিল সবার সাথে আমি ছবি তুলেছি যত আন্ডা বাচ্চা এসেছিল সব আন্টিদের সাথে আমি ছবি তুলেছি সবাই লাবণ্যের সাথে আমার সাথে ছবি টবি তুলেছে আমিও ছবি টবি তুলেছি এখানে হঠাৎ করে খাওয়ার পরে দেখলাম যে একটা দোলনাও আছে এটার মধ্যে মামা ইয়া সুন্দর করে বৈশা দোল দোল দোলনি খাওয়া শুরু করলাম পরে দিয়ে লাবণ্যার মারে গেলাম তুমি এমন দূরে দূরে থাকো গেল লেগা গো তুমিও আইও তুমিও আইও তাড়াতাড়ি আইও তাড়াতাড়ি আইও পরে দিয়ে লাবণ্যার মায়া এসে সুন্দর করে আমাদের সাথে হ্যাংলা মেরে দাঁড়াইছে দেখেন তো কেমনে দাঁড়াই মাইয়ারা একটু সোজাইয়া খারাইলে কি হয় তোতে পরে দিয়ে মাইয়ারা সোজাইয়া খারাইছে এদিকে আমরা ঘুরতে 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 এমন এক জিনিসের আবিষ্কার করছি বাইরে ভাই পরে দিয়ে কপালটা সাফরাইছি এইটা কোনো কথা এখানে একটা প্লে গ্রাউন্ড আছে এত বড় প্লে গ্রাউন্ড আছে এইটা যদি আমরা খাওনের আগে এটার সাক্ষাৎ পাইতাম তাহলে তো ফলাফান্ডিরে এখানে থুইয়া আমরা সুন্দর করে শান্তিতে খাইয়া এরপরে ফলাফান্ডিরে লইয়া যাইতে পারতাম যে এবার তোরা খা এইটা কোনো কথা স্বর্গ এলাকা বুদ্ধি বাড়ে আর আজকে আমরা খাওন দাওয়ানের পরে দিয়ে প্লে গ্রাউন্ডের সন্ধান পাইছি এইটা কোনো কথা আপনারা যদি জানো বসে বসে ফলাফান্ডিরে এটার ভিতরে ঢুকাই দিয়ে তারপরে খাইতে বসবেন ভাবা যা এখান থেকে তো পরবর্তীতে আমার ফলাফান্ডিরে টাইম নাও আনতে পারতেছিলাম না যে বাবুরে তোরা আয় হয়েছে এবার খেলাধুলা চল বাসায় চল কিন্তু না হেতারা আইবে না তারপর দিয়ে হেতাদেরকে থুইয়া আমি সুন্দর করে এখানে দুইটা ফাঙ্কার দেখা পাইলাম এই ফাঙ্কার সাথে কখনো ছবি তোলা হয় নাই তারপর দিয়ে সুন্দর করে এই ফাঙ্কা দুইটার সাথে ছবি তুলে নিলাম কি সুন্দর ফাঙ্কা হাতে যদি মোবাইলটা আমার না থাকতো তাহলে ফাঙ্কা দুইটার একেবারে অরিজিনাল মনে হইতো এদিকে ফলাফাইনে সুন্দর করে জিও এটি গোট মানে ছাগল বানাই ফেলছে তারপরে এক ভাইজানের সাথে দেখা হইলে এই ভাইজান হয়েছে সেই ভাইজান যে কিনা আমার প্রচন্ড পরিমাণে বিপদে এগিয়ে এসেছিল বিপদের বন্ধু হচ্ছে সবচেয়ে বড় বন্ধু সেই বন্ধুর সাথে আজকে আমাদের দেখা হয়ে গেল সেই ভাইয়ার সাথে দেখা সাক্ষাৎ করার পরে আমি চলে গেলাম আমার ফটো সেশন পর্বে দ্বিতীয়বারের মতো এখানে সুন্দর করে বসেছি দুই পাশে দুই ফুল ফটোগ্রাফারকে বলতেছি যেন ফুল দুইটারে একেবারে আমার মাছ বরাবর আসে তারপরে একটা ফিচি মামনি এসে বলতেছে সেটি আমার সাথে ছবি তুলবে এইদিকে আমরা সপরিবারের সবাই মিলে ছবি তুললাম কিন্তু আমার স্বামী কোথায় স্বামীকে নিতে ভুলে গেলাম দুত্তরি বেডারা আজকে ফুরাডা দিনই খাড়াইলাম আর খাড়াইলাম বেডারা শুক্রবার আর শুক্রবার থাকতে দিলাম না ফুরা একেবারে ফ্যামিলি ডে বানাই দিলাম পরিবার নিয়ে মাঝে মধ্যে বিভিন্ন শুক্রবারে আপনারা এরকম করে ঘুরতে টুরতে যাবেন খাইতে টাইতে যাবেন তাহলে দেখবেন যে মন মেজাজ প্রচন্ড পরিমাণে ভালো থাকে স্বামী স্ত্রীর মধ্যে মানে একেবারে ঝগড়া বিবাদ কোনো কিছু হবে না সবকিছু একেবারে মিলমিশে মিশে চলবে তো এই যে দেখেন আপনারা অবশ্যই অফিস করবেন আদালত করবেন ঘরের মধ্যে সময় দিবেন স্ত্রীকে সময় দিবেন স্ত্রীরা স্বামীকে সময় দিবেন ঘুরতে যাবেন খাইতে যাবেন ক্যাফের ইয়েতে যাবেন তাইলে দেখবেন মন একবারে জর্জরা ফুরফরা তরতরা থাকবে আমাদের খানা দানা শেষ করার পরে আমার স্বামী ম্যানেজারকে থ্যাংক ইউ দিয়ে বিল টিল শুকাইয়া সুন্দর করে আমরা বের হয়ে চলে আসছি চলে আসার আগে আপনাদেরকে আবার টাটা বাই বাই করে দিচ্ছি এবং ফরি শেষে দেখাই নিচ্ছি এই সেই লাবণ্যর মা এটাই হচ্ছে লাবণ্যর মা ফরি শেষে আমাদের কিছু ছবি আপনাদেরকে দেখাই দিলাম আমার পুরা পরিবারটার জন্য সবাই অনেক 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 দোয়া করবেন এবং আপনারা সবাই খুব ভালো থাকবেন খুব শীঘ্রই আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হইতেছে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন টাটা গুড বাই